বাংলাদেশ টাইগারদের সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ন মুহাইমিন। নিয়ন, মিম, বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন যদি টিকে রাখতে হয় আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। আপনি জানেন যে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচ আজ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, শারজাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিশ্বকাপে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু এখন পর্যন্ত টানা দুটো ম্যাচ হেরে তারা কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে এসেছে। তাই তাদের জন্য ফাইট ব্যাক করে ফ্রন্ট ফুটে আসাটা এখন একেবারে বলা যেতে পারে বাংলাদেশের মতো, তাদেরও আসলে ডু অর ডাই ম্যাচ। দুটি দলই আসলে আসলে টিকে থাকার জন্য মূলত আজকে মাঠে নামবে। বাংলাদেশের জন্য বেশ কিছুটা কঠিন হয়ে যাবে, কারণ বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে হারবার পর ওমানে দুটো ম্যাচ জিততে চাইলো, তারপরে কিন্তু দুবাই আসবার পরে আবার টানা দুটো ম্যাচ হেরেছে। এই হারার পর পর আসলে মানসিকভাবে দল অনেক বেশি বিপর্যস্ত। আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলো নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে, মাঠে মাঠের ভেতরে প্রচণ্ড এগুলো নিয়ে কথা হচ্ছে, যে কারণে ক্রিকেটাররা মানসিকভাবে যে কিছুটা বিপর্যস্ত সেটা আসলে বোঝা যাচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে। মাঠে সেটা দেখলেই অনেকটা বোঝা যাচ্ছে। মাঠে ক্যাপ্টেন থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটারদের আচার আচরণ সব কিছুতেই আসলে ফুটে উঠছে তারা যে আসলে অনেক বেশি ল্যাক অফ কনফিডেন্সে ভুগছে। আপনি যদি হিসেব করে দেখেন যে আজ ম্যাচ ছিল, কিন্তু গতকাল কিন্তু একটি অনুশীলন করবার কথা ছিল, বাংলাদেশের একটা অনুশীলন সেশন ছিল শারজাতে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু তারা সেটিও বাতিল করে দিয়েছে। অর্থাৎ হোটেল থেকে তারা কেউই আসলে বের হয়নি বা মাঠে অনুশীলন করতেও যায়নি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও অনুশীলন করেনি, তারা দুদলই আসলে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জুমের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন। বাংলাদেশ থেকে নুরুল হাসান সোহান সংযুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, তিনি জানিয়েছেন যে দলের সবাই আসলে চেষ্টা করছেন তাদের সর্বোচ্চটা, কিন্তু কোনো না কোনো কারণে অ্যাপ্লিকেশনগুলো মাঠে হচ্ছে না, যে কারণে দল আসলে জিততে পারছে না। তবে তারা আশা করছেন যেহেতু দলটি ওয়েস্ট ইন্ডিজ, তাদের সঙ্গে পরিসংখ্যানে আমরা অনেক ভালোভাবে এগিয়ে আছি। অর্থাৎ আমরা এখন পর্যন্ত তাদের সঙ্গে যে মুখোমুখি লড়াইয়ের যদি হিসেব করেন তাহলে দুটো দলের অবস্থান প্রায় সমানে সমান। তাই এই মুহূর্তে দলের যে অবস্থান, তারা আশা করছেন উইন্ডিজের বিপক্ষে হয়তো বা ফাইট ব্যাক করে ফিরে আসা সম্ভব, এবং উইন্ডিজকে তারা মোটামুটি বলতে গেলে সহজ প্রতিপক্ষ হিসেবেই ধরছেন। তবে সমীহ করছেন অবশ্যই, কারণ দলটির টি টোয়েন্টি সামর্থ্য কিন্তু অসাধারণ। দলটিতে যে ব্যাটসম্যানরা আছেন, যে ক্রিকেটাররা খেলছেন, তারা সবাই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে পৃথিবীতে যে চলছে সেগুলোতে একেবারে হটকে ক্রিকেটার বলা যেতে পারে। ক্রিস গেইল আছেন, ডোয়েন ব্রেভো আছেন, ক্যারন পোলার্ড আছেন, মানে সব জেসন হোল্ডারকে ফিরিয়ে আনা হয়েছে ম্যাককোয়ার ইঞ্জুরির কারণে। তো সব মিলিয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজ খুবই কম্প্যাক্ট একটা দল। এই দলটিকে হারাতে হলে বাংলাদেশকে তাদের গেম প্ল্যানে অনেক বেশি চেঞ্জ করতে হবে। হয়তো বা আজকে বাংলাদেশের একাদশে আমরা একটি পরিবর্তন দেখতেও পারি, হয়তোবা লিটন দাসকে আজ হয়তোবা টিম ম্যানেজমেন্ট যদি রেস্ট দেয় সেক্ষেত্রে সৌম্য সরকার হয়তোবা সুযোগ পাবেন। তবে বোলিং ইউনিটে খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ আমরা দেখছি না, কারণ শারজাতে আমরা দেখেছি যে এর আগের ম্যাচেও স্পিনাররা ডোমিনেট করেছে। তাই বাংলাদেশ যেহেতু গত ম্যাচেও তিনজন স্পিনার নিয়ে খেলেছিল, তাই সেক্ষেত্রে বাংলাদেশ আজও যে তিনজন স্পিনার নিয়ে খেলবে সেটা প্রায় বলাই যেতে পারে। সেক্ষেত্রে মেহেদি হাসানকে নিয়ে কিছুটা সমস্যা আছে, কারণ ওয়ার্ল্ড কাপের এই পর্বে আসবার পর, অর্থাৎ মূল পর্বে আসবার পর মেহেদি কিছুটা অফ ফর্মে আছে। তার ব্যাট ফর্মটা যদি কাটিয়ে উঠতে পারেন এবং যদি ছন্দে ফিরতে পারেন তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশ খারাপ একটা সময় অপেক্ষা করছে। অন্যদিকে বাংলাদেশের জন্য ব্যাড লাকের কথা বলতে হয়, শারজার মাঠটি বেশ ছোট এবং পিচের থেকে একটি সাইডের মাঠ মাত্র 56 গজ, যেটি আসলে বাংলাদেশের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়, কারণ আপনি জানেন যে উইন্ডিজের ব্যাটাররা মারাত্মক রকমের পাওয়ার হিটার, তো সেক্ষেত্রে তাদের ব্যাট হিটগুলো কিন্তু সিক্স হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বলতেই পারছি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তবে দলকে অবশ্যই অনেক বেশি কম্প্যাক্ট ক্রিকেট খেলতে হবে এবং প্ল্যান ক্রিকেট খেলতে হবে। তো মিম, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সব শেষ। সংযুক্ত আরব আমিরাত থেকে টাইগারদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন।